আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলাস কিচেন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার খুবই পছন্দের একটি রেসিপি, আর তা হলো ভুরি বা বটভুনা। এটা অনেকেই পছন্দ করেন না, কিন্তু যারা পছন্দ করেন তাদের জন্য খুবই মজার একটি রেসিপি, আর তাদের কাছে আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অন করে দিবেন। এতে করে আমার সব রেসিপিগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে আমি 1 কেজির মতো বট ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে গরম পানি বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব সামান্য লবণ। এরপর এটাকে আমি ভালো করে গরম করে ধুয়ে রাখা বটগুলো পানির মধ্যে সিদ্ধ করব 10 থেকে 15 মিনিট। সিদ্ধ হয়ে গেলে এটাকে আমি একটি ঝুড়িতে ঢেলে পানি ছড়িয়ে নিয়েছি। এখন দিব স্বাদ মতো লবণ, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, দারচিনি 2 টুকরো, এলাচ 4টি, তেজপাতা 2 টুকরো, আর আদা রসুনের পেস্ট 2 চা চামচ। আর নিয়েছি এখানে বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ তেল দিয়ে দিয়েছি। এখন সিদ্ধ করে রাখা ভুড়িগুলোকে আমি এটাকে ভেজে নিব 5 মিনিটের মতো। এটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে রাখব। কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখন এগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে রাখব। তারপর একটি পাতিলে আমি আবার 1/2 কাপের মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেজপাতা 2 টুকরো, দারচিনি 3 টুকরো, এলাচ 4-5টি, আর দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ। এখানে আপনারা চাইলে পেঁয়াজ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখন পেঁয়াজটাকে হালকা ভেজে নিব। পেঁয়াজটা এখন হালকা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 চা চামচের মতো। এটাকে নেড়ে একটু মিশিয়ে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো আর লবণ। এটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। মশলাগুলোকে যত ভালোভাবে ভেজে নেওয়া যায় ভুরি ভুনাটা খেতে আয় ততই বেশি মজা হবে। মশলাটা একটু ভাজা হয়ে গেলে এখন এখানে আমি ভেজে রাখা ভুড়িগুলো অ্যাড করে দিব। একটু মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লং 3-4টি। এখন দিয়ে দিব 1.5 কাপের মতো পানি। আপনারা চাইলে গরম পানি ইউজ করতে পারেন। এখন আমি এটাকে ঢেকে রান্না করব 20 মিনিটের মতো।
20 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আরেকবার ভুড়িগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এতক্ষণ চুলার আঁচটা মিডিয়ামই ছিল। এখন আমি দিয়ে দিচ্ছি তেলে রাখা জিরে গুঁড়ো। এটাকে আমি শুকনো তাওয়ায় তেলে তারপর গুঁড়ো করে নিয়েছি। ওখান থেকে আমি এক চা চামচের মতো দিব। আর দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচা মরিচ দুইটি। আপনারা ঝাল পছন্দ করলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখন এটাকে নেড়ে জিরে গুঁড়োর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর এটাকে ঢেকে আমি আরও 10 মিনিটের মতো রান্না করব। 10 মিনিট পর যখন পানিটা একদম শুকিয়ে আসবে আর তেলটা একটু উপরে চলে আসবে তখন বুঝতে হবে এটা হয়ে এসেছে। আর একটু নেড়ে চেড়ে এটাকে একটু ভাজা ভাজা করছি। ভুড়িটা যত ভাজা ভাজা করবেন খেতে ততই মজা হবে। চেষ্টা করবেন একটু বেশি করে রান্না করতে, কারণ এটা 2-3 দিন জাল করে খেলে পরে আরও বেশি মজা লাগে। এখন আমি চুলাটাকে অফ করে দিব। এই তো ভুড়ি বোনা রেডি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।